দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ফের উত্তেজনা দুই কোরিয়ায় লিবিয়ায় বিশ্ব শক্তিগুলোর ক্ষমতা দখলের লড়াই ও হিসাবের ভুল মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাচ্ছে প্রথম কোন আরব দেশ লিবিয়া নিয়ে কয়েকটি ইস্যুতে একমত হয়েছেন ট্রাম্প ও এরদোগান ভারতের দিকে ফের আসছে পঙ্গপাল। ইরাকে বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মুসলিনের সঙ্গে ট্রাম্পের অনেক মিল রয়েছে বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সম্প্রতি করোনা ভাইরাস পৃথিবীতে আল্লাহ তাল্লাহার গজব হিসেবে পাঠিয়েছেন এই মুহূর্তে আমাদের সবার উচিত মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং অশ্লীলতা থেকে বিরত থাকা একমাত্র আল্লাহ ছাড়া এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তি পাওয়া সম্ভব না আপনি কি এতে একমত তাহলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার মতামত ফের উত্তেজনা দুই করিয়ায় দুই কোরিয়ার মধ্যে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে সিউলের সঙ্গে সব ধরনের আন্তঃকোরীয় যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে পিয়ং ইয়ং এমনকি দুই কোরীয় শীর্ষ নেতার মধ্যে টেলিফোন হটলাইনও বন্ধ হয়ে যাচ্ছে কোরীয় সীমান্ত দিয়ে পিয়ংইয়ং ইয়ং বিরোধী লিফটলেট পাঠানোর প্রতিশোধ হিসেবেই এমন ব্যবস্থা নিচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শত্রু হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়া বলেছে তারা যে সব পদক্ষেপ নিতে চলেছে এটা তার প্রথম দাব দু দেশের মধ্যে লিয়াজো রক্ষার জন্য উত্তর কোরিয়ায় সীমান্ত শহর কায়েংস এ যে অফিস খোলা হয়েছিল তাও বন্ধ করে দেওয়া হচ্ছে নিজেদের মধ্যে উত্তেজনার প্রশমন ও আলোপ আলোচনার মাধ্যমে দু সালে এই অফিসটি খোলা হয়েছিল উত্তর ও দক্ষিণ কোরিয়া কার্যত এখনো যুদ্ধের ময়দানেই রয়েছে কেননা উনিশশো সালে কোরীয় যুদ্ধ হলেও দু দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি উত্তর উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে লিখেছে নয় জুন দু সাল বেলা বারোটায় উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতাদের মধ্যে লিয়াজোর লাইন সম্পূর্ণভাবে কেটে দিবে ও বন্ধ করে দেবে উত্তর কোরিয়া যা এতদিন দেশের যৌথ লিয়াজো অফিসের মাধ্যমে পরিচালিত হত উত্তর কোরিয়া জানায় দু দেশের সেনাবাহিনীর মধ্যেও সব ধরনের যোগাযোগের চ্যানেল বন্ধ করে দিবে তারা নবেল এই মহামারীর কারণে জানুয়ারি থেকে লিয়াজো বন্ধ থাকার কারণে সময়টাতে টেলিফোনে দুই দেশের দেশের মধ্যে মধ্যে রক্ষা করা হতো সর্বশেষ ফোনে যোগাযোগ হয়েছে দক্ষিণ কোরিয়া বলেছে একুশ মাসের মধ্যে এদিনই প্রথম ফোন করে তারা যদিও সকাল নয়টার ফোনের উত্তর আসেনি বিকাল পাঁচটায় যোগাযোগ স্থাপিত হয় উত্তর কোরিয়ার পক্ষে কে এন এ বলে আমরা ওই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি আলোচনার কোনো প্রয়োজন নেই এমনকি আলোচনার কোনো বিষয়ও নেই কেননা তারা শুধুই আমাদের আতঙ্ক জাগ্রত করছে লিবিয়ায় বিশ্বশক্তিগুলোর ক্ষমতা দখলের লড়াই ও হিসাবের ভুল ত্রিপলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী দেশটির কেন্দ্র এবং দক্ষিণে যুদ্ধবাজ বিদ্রোহী নেতা খলিফা হাফতারের শক্ত ঘাঁটি দখল করে নেয়ার পরে লিবিয়া সশস্ত্র সংঘাতের নতুন পর্ব শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসারে সাম্প্রতিক সপ্তাহের লড়াইয়ে পশ্চিম লিবিয়ায় বহু সামরিক সুযোগ সুবিধা স্থাপনা এবং শহরগুলো হাতবদল হওয়ায় কমপক্ষে ষোলো হাজার বেসামরিক মানুষ বাত্যচ্যুত হয়েছে এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে সাবেক নেতা মুহাম্মার গাদ্দাফির আদি শহর শিরতে এবং জুফারার প্রত্যন্ত বিমানবন্দর অবধি যেখানে রাশিয়ানরা এক ডজন যুদ্ধ বিমান এবং ক্রেমলিন সংযুক্ত ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধাদের নিয়োগ করেছে লিবার এই সংঘতে তুরস্ক সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যাশনাল একর সরকারের বিরুদ্ধে সিআইএ এর সাবেক সহযোগী হাফতারকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র আরব আমিরাক মিশর সৌদি আরব রাশিয়া এবং ফ্রান্স লিবিয়া দীর্ঘদিন ধরেই উপনিবেশিক সম্পদ এবং পশ্চিম ইউরোপের বাণিজ্যিক অংশীদার ছিল তবে পশ্চিমাদের কৌশলগত এক ধাক্কায় তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার দেশটি 60 লাখ মানুষের ভবিষ্যৎ তুরস্ক ও রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে এই দুই দেশি এখন লিবিয়া সবচেয়ে প্রভাবশালী

এ বিষয়ে ইউরোপীয় বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফ্লোরেন্স লিবিয়ায় বিশেষজ্ঞ ভার্জিনি কলম্বিয়ায় বলেন আমরা এখন এমন পরিস্থিতিতে রয়েছি যেখানে মস্কো এবং আঙ্কারা উভয় মনে করে যে তাদের আরো গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা নেয়ার নতুন সুযোগ রয়েছে সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম লিবিয়া দখল করতে হাফতারে ১৪ মাসের চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ কর্মকর্তারা এবং বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা তাদের প্রভাব বজায় রাখার জন্য রীতিমতো সংগ্রাম করছে শনিবার বিষণ্ন হাফতারকে তার পৃষ্ঠপোষক মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতাহ আল সিসি এবং আরেক বিদ্রোহী আইগুল সালেহ সাথে দেখা যায় সালে পূর্ব লিবিয়ার দীর্ঘ পার্শ্ববর্তী সংসদের প্রধান তারা একটি সমঝোতায় আসার জন্য একত্রিত হয়েছিলেন যেখানে লিবিয়া সমস্ত বাহিনীকে হাফতারের কাছে তাদের তাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানানো হয় এই প্রস্তাবটি আরব দেশসমূহ এবং পশ্চিমা শক্তিগুলো সমর্থন করলেও জিএনএ এবং তুরস্ক উড়ি মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাচ্ছে প্রথম কোনো আরব দেশ প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশ যান পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পাঁচ বছরের মতো সময় নিয়ে একটি মহাকাশ তৈরি করেছে দেশটি বিবিসি জানিয়েছে মানবহীন এই মহাকাশ যানটির নাম দেওয়া হয়েছে আমাল আরবিতে যার অর্থ আশা আগামী সপ্তাহে যাতে জ্বালানি তেল ভর্তি করা শুরু হয় খবরে বলা হয় সবকিছু ঠিকঠাক হয়ে গেলে চারশো মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত মঙ্গল গ্রহে পৌঁছাতে মহাকাশ যানটি সময় লাগবে আনুমানিক সাত মাস মঙ্গল গ্রহের এক বছর ছয় শত সাতাশি দিনে এই পুরো সময় ধরে মহাকাশ যানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে মঙ্গল গ্রহের কক্ষপথ একবার ঘুরতে সময় লাগবে পঞ্চান্ন ঘন্টা চোদ্দই জুলাই জাপানের প্রত্যক্ষ অঞ্চলে অবস্থিত দ্বীপ তানেগর সীমা থেকে মহাকাশ যানটি উৎক্ষেপণ করার কথা রয়েছে এই মহামারীর কারণে প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলীদের কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাই এ যাত্রা ইতিমধ্যে একবার ফিসিয়ে জাপানিস রকেট দ্বারা চালিত মতো মহাকাশ যানটিতে তিন ধরনের সেন্সর থাকবে যার কাজ হবে মঙ্গল গ্রহের জটিল বায়ুমন্ডল পরিমাপ করা মহাকাশ যানটিতে খুব শক্তিশালী রেজুলিউশন সংবলিত একটি মাল্টিব্যান্ড ক্যামেরা থাকবে যা সূক্ষ্ম বস্তুর ছবি তুলতে সক্ষম বিবিসি জানিয়েছে জ্বালানি তেলের ব্যবসা আর যথেষ্ট নয় সংযুক্ত আরব আমিরাতের জন্য তাদের দৃষ্টি এখন মহাকাশে লিবিয়া নিয়ে কয়েকটি ইস্যুতে একমত হয়েছেন ট্রাম্প ও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান জানিয়েছেন লিবিয়া সংঘাত নিয়ে কয়েকটি ইস্যুতে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন লিবিয়া সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং সহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে অন্যদিকে তুরস্ক সরকার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহযোগিতার জন্য সেনা পাঠিয়েছে গতকাল তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে করার পর লিবিয়া ইস্যুতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছি হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব দোকান লিবিয়া ও সিরিয়া সংঘাত নিয়ে টেলিফোনে আলাপ করেছেন তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি ওই বিবৃতিতে গত বছরের এপ্রিল মাস থেকে লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপলি দখল এবং প্রধানমন্ত্রী ফায়াজ আল সেরাজের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের জন্য সামরিক অভিযান শুরু করে তবে তারা এখনও তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি এর বিপরীতে বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনী বড় ধরনের বিজয় অর্জন করেছে এবং এটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও বেশ কয়েকটি শহর মুক্ত করতে সক্ষম হয়েছে ভারতের দিকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এই মহামারী নাজেহাল ভারতের দিকে পুরনো বিপদে মহিরুফ ধারণ করে আসছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে দেশটির দিকে বর্ষার মৌসুমে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ধেয়ে আসছে আফ্রিকার দেশগুলো থেকে পঙ্গপালের দল মৌসুমী বায়ুতে ভর করে আরব সাগর হয়ে ইতিমধ্যে পাকিস্তানে ঢুকে পড়েছে এবার সেখান থেকে ভারতে পাঞ্জাব ও রাজস্থানে ঢুকে পড়বে বলে আগাম সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা ঝাঁকে ঝাঁকে পঙ্গলপল ভারতের রাজস্থানে আজ প্রবেশ করেছে এবার সংখ্যায় তারা অনেক বেশি বলে জানানো হয়েছে সেই সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ভারতকে সতর্ক করে দিয়েছিল যে আগামী বাইশ জুনের মধ্যে পাকিস্তান থেকে আরও কয়েক ঝাঁক ভারতে প্রবেশ করবে ওয়ান ইন্ডিয়া জানায় এবার আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে ঢুকবে ভারতে ভারতের সাত রাজ্য যেমন রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্রের ফসলি ক্ষেত্রে ছড়িয়ে পড়বে এই রাক্ষসে পোকার দল তবে ইতিমধ্যেই সাত রাজ্যকে পঙ্গপাল নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে বলা হয়েছে দিনে একশো কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই পঙ্গপালের দল নিমেষে এক পর একর জমির ফসল খেয়ে সাফ করে দিতে পারে তারা এজন্য একাধিক রাজ্যের ফসলি জমির কাছে আগাম প্রস্তুতি হিসাবে কীটনাশক গাড়ি মজুত করা হয়েছে ষাটটি কীটনাশক গাড়ি তৈরি করা হয়েছে ড্রোনের সাহায্যে চলছে নজরদারি এছাড়া দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে এদিকে আশঙ্কা করা হচ্ছে এবারের পঙ্গপালের কোনো একটি ঝাঁক পশ্চিমবঙ্গে হানা দিতে পারে যদি এ বিষয় এখনও নিশ্চিত নয় কেন্দ্রীয় পঙ্গপাল সতর্কীকরণ সংস্থা তবে গত কয়েকদিন ধরে রাজ্যের পুরুলিয়া বাঁকুড়ায় একটি বিশেষ ধরনের পোকার ঘিরে উত্তেজনা করেছে ইরাকে বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দর এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এটি সোমবার দিন শেষে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে ছড়া হয়েছে খবরে বলা হয়েছে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় যেখানে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক একটি ঘাঁটি রয়েছে খবরে আরও বলা হয়েছে এ নেপথ থেকে বা কারা তা উদ্ঘাটনের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা রক্ষকারীরা এতে আরও বলা হয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি আগাথানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরের কাছে মে এর পরে এটাই প্রথম বিমানবন্দরের কাছে হামলা ছয় মে প্রথম সামরিক সেক্টরের কাছে তিনটি রকেট হামলা হয় মুসলিনের সঙ্গে ট্রাম্পের অনেক মিল রয়েছে বললেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপগুলোর সঙ্গে ইতালির সাবেক ফ্যাসিস্ট নেতা বেনিতো মুসলিনির অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যান্তিনো গার্ডনার। পলিটিকো ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত ইউ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন ট্রাম্প তার কথাবার্তার আচরণে ইতালির ফ্যাসিটিবাদী নেতা এবং সাবেক একনায়ক নায়ক মুসলিনীর সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন ট্রাম্পের বহু বক্তব্য মুসলিনীর সঙ্গে মিলে যাচ্ছে বলেও গার্ডোনার মন্তব্য করেন ইতালীয় বংশভূত এই মার্কিন কূটনীতিক বলেন আমি গত কয়েক বছর ধরে বেনীত মুসলিমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আচরণগত মূল দেখে বা মিল দেখে হতবাক হয়েছি আমেরিকার সাম্প্রতিক বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় ট্রাম্পের গৃহীত পদক্ষেপকে হসাতাজনক বলে মন্তব্য করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট শুধুমাত্র নিজের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য বর্ণবাদী মতবিরোধ উস্কে দিয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য